স্টুডিওতে, যা ছবির বাড়তি আকর্ষণ হবে বলেই জানালেন পরিচালক। তোমরা ফ্যাকশিয়ালের দল, আমি জ্যান্ত আঙুল ফল। ভাবছেন এটা আবার কি? বর্তমানে বাংলা ছবির গানের লাইন এটাই। নিশ্চয়ই ভাবছেন কোন ছবিতে এই ভয়ঙ্কর গান রয়েছে? বিশ্বনাথ চক্রবর্তী পরিচালিত আবার বসন্ত ছবির আইটেম ডান্সের শুটিং হয়ে গেল NTO1 স্টুডিওতে। সেখানে রাজানারায়ণ দেবের সুরে পাওয়া গেল এই গানের ছলক। দুই মেয়ের বাড়ি, তাদের ঝগড়া, খুনসুটি আর প্রেম নিয়ে এই ছবির গল্প। ছেলে আর মেয়েদের এই লড়াই নির্ভেজাল ভাবেই মনে করিয়ে দিচ্ছে দীরেন গুপ্তর বসন্ত বিলাপকে। কিন্তু পরিচালক জানালেন ছবিটি কোনোভাবেই বসন্ত বিলাপের সিকুয়েল নয়। তবে তিনি জানালেন আইটেম ডান্সটা দেখে খুবই মজা পাবে দর্শক। ছবির শুট মূলত আমাদের হয়েছে কৈলানে। কৈলানে 26 দিন টানা শুট হয়েছে। এরপরে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে হয়েছে। তারপরে আমরা যাবো চিলকায়। ছেলেদের মেদ মালিকের ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনিও ছিলেন এখানে শুটিংয়ে। পাবলিকের সঙ্গে আমাদের রিলেশন ভালো করার জন্য আমরা আইটেম ডান্স শিখেছি, এই হচ্ছে ঘটনা। এবং সেই আইটেম ডান্সে এসে অঙ্গনাথ সে এসে দেখছে যে আমি আবার আইটেম ডান্সে দেখছি এইসব ছোটো ছোটো জামা কাপড় পরা। সেখান থেকে আবার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সে তাকে দাঁতায় হেনস্থা করা হয়। এই আইটেম ডান্সের পরেই হবে সিকুয়েন্স। কলকাতা বায়োস্কোপ প্রোডাকশনের ছবি আবার বসন্ত শুটিং এখনো অনেকটাই বাকি। ছবি হলে মুক্তি পেলে দর্শক বুঝতে পারবে ছবির বসন্ত ফিরে আসে কিনা। তবে এই আইটেম ডান্সে দর্শকদের উৎসাহ বাড়াবে তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় অসীম দত্তের সঙ্গে সুচরিতা রিপোর্ট।